সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, আমি আমার ভিডিও শুরুতেই বলতে চাই যে ওই যে হু, তারপর আছে কি থয়র শিক্ষার্থী, নিশ্চয়ই বুঝতে পারছেন, যোগ দিবেন। আমরা আরও একটা জিনিস যেটাকে আমি আমার ভিডিওর মধ্যে হাতি হিসাবে ব্যবহার করি, বা আমার আগের ভিডিওতেও আমি একটু কৌশলী শব্দ ব্যবহার করি, কারণ পেজে সমস্যা হয়। আজকে খুবই একটা ভালো সংবাদ দিতে আসছি আমি আমার জায়গা থেকে। সবসময় আপনারা জানেন যে এই মুহূর্তে অনেক খারাপ সংবাদ আছে, অনেক মানে অনেক। আমাদের সেই পবিত্র শহরের গা, ওই যে আছে যা, সেখানে সবচেয়ে বড় হাসপাতালটা আজকে বুধবার থেকে একদম বন্ধ হয়ে গেছে। গতকালকে থেকে সেখানে জ্বালানি নাই, আর সেখানে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে কারা? দখলদাররা। আমরা দেখেছি ব্যথানাশক ইঞ্জেকশন ছাড়াই ছোটো ছোটো বাচ্চাগুলোর, বা সেখানে যারা যাচ্ছেন চিকিৎসার জন্য, তাদের অপারেশন করা হচ্ছে। বিদ্যুৎ নাই, বড় ধরনের কোনো সার্জারি করা যাচ্ছে না। এই সিচুয়েশনে এসে এই হাসপাতালটাকে চারদিক থেকে ঘিরে রাখা হয়েছে। বিশ্বরা নিন্দা জানাচ্ছে, কিন্তু ফাইনালি দখলদাররা কিন্তু তারা তাদের অবস্থান থেকে একচুলও নড়ছেন না। এই যখন সিচুয়েশন, এইরকম অনেক দুঃসংবাদের মধ্যে একটা ভালো সংবাদ দিতে যাচ্ছি। আমেরিকা উপরে উপরে হালকা মলম লাগানোর জন্য যে শব্দগুলো বলছে, বাট ভেতরের তথ্য কিন্তু আরেকটা ভিডিওতে আপনাদেরকে দিতে যাচ্ছি যে ইনসাইড দ্য স্টোরি আসলে কি। তবে আমাদের আজকের নিউজটা একটু অন্য জায়গায়। আমাদের এই উপত্যকায় নির্বিচারে এই হাসপাতালসহ বিভিন্ন জায়গায় দখলদারদের উপর হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। এগুলার কারণে কে? ইয়েমেনের হাতিরা, হাতিদের নেতা। বুঝতে পারছেন আমি আবারও বলি কার কথা বলছি। হাতিদের নেতা আব্দুল মালিক আল হাতি, তিনি বলছেন তাদের যোদ্ধারা এই মুহূর্তে একটা ডিফারেন্ট অবস্থান নিয়েছে। কোথায়? লোহিত সাগরে। লোহিত সাগরে তারা চষে বেড়াচ্ছে তাদের বিভিন্ন টিম। তাদের টার্গেট একটাই, দখলদারদের যদি কোনো জাহাজ দেখা যায়, এই জাহাজ হতে পারে দখলদার রাষ্ট্রের অথবা তাদেরকে সহযোগিতাকারী কোনো মিত্র রাষ্ট্র। তা আমরা জানি যে মার্কিনীদের যে জাহাজগুলো আছে, এগুলো আছে কোথায়? ভূমধ্য সাগরে। আর লোহিত সাগরে আছে এই মুহূর্তে দখলদারদের ছোটোখাটো কিন্তু টহল যান, যেগুলো নজর রাখছে যে এই ইয়েমেন থেকে কোনো ধরনের হামলা হয় কি না। তবে এবার প্রকাশ এই ঘোষণা দিয়েছে আমাদের ইয়েমেনের হাতিরা, যদি লোহিত সাগরে তোমাদের কোনো জাহাজ দেখা যায়, সাথে সাথে আমরা সেটাকে উড়াই দিব। আপনার এমন বক্তব্য দিয়ে আব্দুল মালিক বলছেন, লোহিত সাগরে আমাদের টিম মেম্বাররা সার্বক্ষণিক নজর রাখছে এবং দখলদারদের জাহাজ আমরা খুঁজে বেড়াচ্ছি। বিশেষ করে ইয়েমেনের আঞ্চলিক সামুদ্রিক অঞ্চল বাব আল মানবাব যে প্রণালী আছে, সেই প্রণালীতে যদি কোনো দখলদারদের জাহাজের দেখা মিলে হামলা চালানো হবে। এবার এটা যুদ্ধ জাহাজ হইতে হবে তা না, যে কোনো জাহাজ, মাল পরিবহনকারী, কার্গো অথবা অন্য কোনো জাহাজ যেটাতে দখলদাররা ঔ করে অথবা মানে তাদের এটা কি বলা হয় যে প্রপার্টি হিসেবে পরিগণিত হয়, তাহলেই সরাসরি হামলা চালানো হবে। এর আগে গত মঙ্গলবারে দখলদার দখলদারদের বন্দর নগরী ইলাতে, আপনারা জানেন যে স্মরণকালের একটা শ্রেষ্ঠ অ্যাকশন দেখিয়েছে আমাদের হাতিরা। কারণ ইলাত শহরে সারা রাষ্ট্র জুড়ে দখলদারদের বিভিন্ন জায়গায়, যেখানে আমাদের হিজুরা মানে অ্যাকশন চালাচ্ছে, বীররা অ্যাকশন চালাচ্ছে, সীমান্তের খালি 42টা শহরের যে মানুষগুলো এই ইলাত শহরে কিন্তু আছে, সেই ইলাত শহরে কিন্তু আমাদের হাতি গ্রুপ এমন আক্রমণ চালাইছে যে তাদের সামরিক ঘাঁটি, সেখানে থাকা অনেক মানুষ কিন্তু হতাহত হয়েছেন। যদিও এই তথ্যগুলো দখলদাররা কখনো স্বীকারোক্তি দেয়নি। এখন ইয়েমেনের এই ঘোষণার পর দখলদারদেরকে যারা প্রোটেকশন দিচ্ছে, নাম কি? আমেরিকা। আমেরিকা বলছে যে তারা এই লোহিত সাগর হোক আর ভূমধ্য সাগর হোক, অথবা ইয়েমেন থেকে হোক অথবা ইরান থেকে হোক, এই অঞ্চল থেকে যদি কোনো ধরনের ক্ষেপণাস্ত্র, রকেট অথবা ড্রোন, মিসাইল হামলা হয়, তাহলে সেগুলোকে সমুদ্রেই প্রতিহত করা হবে। এখন আমরা প্রযুক্তিগত বলেন, ক্যাপাবিলিটি বলেন, সেদিক থেকে আমরা একটা জিনিস তো কনফার্ম যে ইয়েমেনের ভাইদের কলিজা আছে, কিন্তু আসলে এদের সাথে লড়াই করার মতন আমাদের সেই কী বলে যে সাফিসিয়েন্ট যে মেশিনারিজ দরকার সেটা নাই। তো তারপরেও হয়তো 10টা মারলে 10টা যাবে না, 10টা মারলে একটা কিন্তু যাচ্ছে। সর্বশেষ আমাদের হাতিদের ছোড়া মিসাইল কিন্তু জায়গা মতো গিয়ে পড়ছিল, তাই না? তো এবারও ইনশাল্লাহ আমরা আশা করি হয়তো 10টা মারলে একটা পড়বে। মোট কথা হচ্ছে চাপ তৈরি করা হচ্ছে, চাপ। এই চাপটা খুবই জরুরি এই মুহূর্তে আমাদের বীরদের অথবা সেই পবিত্র ভূমির যে মানুষগুলো এই মুহূর্তে যথেষ্ট বিপদে আছে, তাদেরকে কিছুটা বিপদমুক্ত করার জন্য। বাকিটা আল্লাহ ভরসা, গায়েবী মদত কামনা করছি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।